চকলেট চ্যালেঞ্জ। গট্টু চিংকির বাড়িতে তার মামা মামি ও মাসি মেশো এসেছিল। সবাই হলে বসে গল্প করছিল। অতিথিদের দেখে গট্টু চিংকি বেশ এক্সাইটেড হয়ে পড়েছিল। গট্টু চিংকি, তোমরা এদিকে এসো। গট্টু চিংকি মামা মামি আর মেশো মাসির সাথে দেখা করে। ওনাদের তরফ থেকে অনেক মিষ্টি, গিফটস আর অনেক চকলেট উপহার পায়। এত চকলেট পেয়ে গট্টু চিংকি খুব খুশি হয়। মা বাবা আর ঠাকুমা সবাই মিলে অতিথিদের সাথে গল্প করছিল। কিছুক্ষণের মধ্যেই সব গল্প শেষ হয়ে যায় আর সবাই বোর হয়ে গিয়ে টিভি দেখতে শুরু করে। চিংকি, কেউ আর গল্প করছে না, সবাই বোর হয়ে গেছে। এমনই চলতে থাকলে খুব তাড়াতাড়ি মেশো মাসি আর মামা মামি যাওয়ার কথা বলবে, আর তাড়াতাড়ি চলেও যাবে। আমাদেরকে ওদের সবাইকে ব্যস্ত রাখতে হবে। আইডিয়া, আমরা সবাই মিলে একটা গেম খেলবো। গেম? কি গেম? এখনই দুজনের নজর চকলেটের উপর পড়লো। ওরা একে অপরের দিকে তাকালো আর একসাথে চিৎকার করে উঠল, চকলেট চ্যালেঞ্জ আর কি। তারপর কিছুক্ষণ ডিসকাস করার পর গট্টু চিংকি সবার সামনে গিয়ে বলল, টিভি না দেখে চলো আমরা একটা গেম খেলি। হ্যাঁ হ্যাঁ, কেন না, নিশ্চয়ই খেলবো, খুব মজা হবে। কিন্তু কি গেম খেলবো? তখনই মামা গট্টুর হাতে চকলেট দেখে নেয়। তোমরা আবার চকলেট চ্যালেঞ্জ খেলার কথা ভাবছো না তো? হ্যাঁ, আমাদের কাছে যখন চকলেট আছে তখন চলো চকলেট চ্যালেঞ্জ খেলি। নিশ্চয়ই খেলবো, বলো কিভাবে খেলতে হবে। আমরা তোমাদের জুটি বানাবো, প্রত্যেক জুটিতে দুজন করে থাকবে, যেমন মা বাবা, মাসি মেশো, মামা মামি আর ঠাকুমা চিংকি। আমাদের জুটি তো তৈরি হয়ে গেছে, কিন্তু গট্টু তোমার পার্টনার কোথায়? আমি এখন তোমাদেরকে চ্যালেঞ্জ দেব, পরে যখন আমি খেলবো তখন চিংকি তোমাদেরকে চ্যালেঞ্জ দেবে। ঠিক আছে, তাহলে বলো তোমার প্রথম চ্যালেঞ্জ কি? প্রত্যেক জুটিতে একজনের চোখে কাপড় বাঁধা থাকবে, তাকে চকলেট দেওয়া হবে আর তাকেই অপরজনকে চকলেট খাওয়াতে হবে। চলো এবার সবাই লাইনে দাঁড়াও। সবাই লাইনে দাঁড়িয়ে পড়লো আর গট্টু ভাবতে শুরু করলো, প্রথমে কাকে চ্যালেঞ্জ দিই? হ্যাঁ, মামি। মামি, তোমার চ্যালেঞ্জ হলো তোমাকে চোখে কাপড় বেঁধে মামাকে চকলেট খাওয়াতে হবে। আর তারপর মামির চোখে গট্টু কাপড় বেঁধে দেয়। মামিকে তিনবার ঘুরিয়ে তারপর সে মামিকে ছেড়ে দিল। মামির হাতে চকলেট ছিল। মামি আন্দাজে মামাকে খুঁজতে শুরু করল। শিখার, আমি এখানে। না মামা, প্লিজ, নো চিটিং। মামি বার বার মামার কাছে এসে মামাকে ছুঁয়েও অন্য জুটিদের কাছে ফিরে যাচ্ছিল। অনেকবার এরকম হওয়ার পর হঠাৎ করে আশ্চর্যজনকভাবে মামি মামার কাছে গিয়ে তাকে চকলেট খাইয়ে দেয়। মামি জিতে গেছে, মামি জিতে গেছে। বা মামি, অসাধারণ। কিন্তু তুমি মামাকে চিনলে কি করে? খুবই সিম্পল, হার্শের পারফিউম। ওর পারফিউম শুকতে শুকতে আমি ওর কাছে পৌঁছে গেলাম আর ওকে চকলেট খাইয়ে দিলাম। খুব ভালো, এবার মাসির পালা। মাসির চোখে কাপড় বেঁধে ছেড়ে দেওয়া হয়। মাসি হাতে চকলেট নিয়ে মেশোকে খুঁজতে থাকে, কিন্তু মাসি ভুল করে গট্টুর বাবাকে মেশো ভেবে চকলেট খাইয়ে দেয় আর সবাই হাসতে শুরু করে। তারপর মায়ের চোখে কাপড় বাঁধা হলো। মা চকলেট নিয়ে বাবাকে খুঁজতে শুরু করলো আর কিছুক্ষণের মধ্যেই মা বাবাকে চকলেট খাইয়ে দিল। খুব ভালো, আমি প্রথম প্লেয়ার যে দুবার চকলেট খেতে পেরেছি। তুমি বাবাকে কি করে চিনলে? খুবই সিম্পল, তোমাদের বাবা তো পারফিউম লাগায় না। বা মা, ভেরি স্মার্ট, এবার ঠাকুমার পালা। ঠাকুমার চোখেও কাপড় বেঁধে ছেড়ে দেওয়া হলো। ঠাকুমা সবাইকে ছুঁয়ে দেখতে লাগলো এবং চিংকিকে খুঁজতে শুরু করলো। চিংকির হাইট কম হওয়ার কারণে প্রথমে তো ঠাকুমা চিংকিকে খুঁজেই পায়নি। তারপর খুঁজে পাওয়ার পর চিংকিকে মুখ খোলার আগেই ঠাকুমা চিংকিকে চকলেট খাওয়াতে গিয়ে সবটা চকলেট চিংকির মুখে লাগিয়ে দেয়। চিংকির মুখে চকলেট লেগে থাকতে দেখে সবাই হাসতে শুরু করে দেয়। এবার তুমি চিংকির পার্টনার হও, এবার আমি সবাইকে একটা চ্যালেঞ্জ দেব। ঠাকুমার কথা শুনে সবাই এক্সাইটেড হয়ে পড়ে। ঠাকুমা ঘরের ভিতর থেকে অনেকগুলো পুলিশের লাঠির মতো লাঠি নিয়ে আসে। বাপরে, এতগুলো লাঠি, তুমি এগুলো দিয়ে কি করবে? এখনই জানতে পারবে। সবাই নিজের নিজের পার্টনারের সামনে বসো। সবাই নিজের নিজের পার্টনারের সামনে বসে পড়ে। ঠাকুমা মাঝখানে মাঝখানে চকলেটের প্লেট রেখে
সবার হাতে লাঠি বেঁধে দেয়। আরে বাপরে, এই চ্যালেঞ্জটা তো খুবই টাফ মনে হচ্ছে। দু হাতে লাঠি বেঁধে দেওয়ার কারণে হাত বেন্ড করাই যাচ্ছে না। সবার দু হাত লাঠি বেঁধে দেওয়ার কারণে সবার হাত টাইট হয়ে গিয়েছিল আর হাত বেন্ড করাই যাচ্ছিল না। দেখো, তোমাদের সামনে চকলেট রাখা আছে, তোমাদের সেটা খেতে হবে। শর্ত একটাই, চকলেট মুখ পর্যন্ত পৌঁছানোর একমাত্র মাধ্যম হাত হওয়া চাই। চলো চ্যালেঞ্জ পুরো করো। আর তারপর সবাই এক এক টুকরো করে চকলেট উঠিয়ে খেতে শুরু করলো। কিন্তু দু হাত লাঠি বেঁধে দেওয়ার কারণে তারা কিছুতেই হাত মুখ অবধি পৌঁছাতে পারছিল না। তাই কেউ চকলেট উপরে ছুঁড়ে দিয়ে মুখ দিয়ে ক্যাচ করার চেষ্টা করছিল, তো কেউ আবার হাতের তালু অবধি মুখ নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এই দৃশ্য বেশ মজাদার ছিল। ঠাকুমা এই সব কিছুর ভিডিও করতে শুরু করে। কিছুক্ষণ পর সবাই হয়রান হয়ে চেষ্টা করা ছেড়ে দেয়, কারণ কেউ ঠিক করে চকলেট খেতে পারছিল না। তখনই হঠাৎ চিঙ্কির মাথায় একটা আইডিয়া আসে। ও এক টুকরো চকলেট গাট্টুকে খাওয়ায়, গাট্টুও চিঙ্কিকে চকলেট খাওয়ায়। দুজনে চকলেট খেতে লাগে আর একে অপরকে চকলেট খাওয়াতে খাওয়াতে সব চকলেট শেষ হয়ে যায়। এইটা দেখে ঠাকুমা হাসে। তারপর বাকি সবাই গাট্টু চিঙ্কিকে কপি করে, একে অপরকে চকলেট খাওয়ায়। এইভাবেই আর ঠাকুমার দেওয়া চ্যালেঞ্জও পূরণ হয়। अगर आपको हमारी वीडियोस पसंद आ रहे हैं तो इन्हें लाइक करें, कमेंट करें और सब्सक्राइब करें।